শনিবার একে তো সাপ্তাহিক ছুটির দিন, আর তার উপর আবার বাংলাদেশ দিবস। দুয়ে মিলে কলকাতা বইমেলায় বাংলাদেশ যে কতটা প্রাসঙ্গিক তা এদিনের ভিড় না দেখলে বোঝা সম্ভব নয়। বাংলাদেশ দিবসের নানা আয়োজনের মাঝেও মেলায় বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকে বই কিনছেন পাঠকরা। শনিবার দুপুর ১২টায় মেলার গেট খুলে দেওয়ার পর পাঠক ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল বাংলাদেশ প্যাভিলিয়নে। কলকাতার কয়েকজন বই বিক্রেতা ও প্রকাশকদের উদ্যোগে ১৯৭৬ সাল থেকে যাত্রা শুরু করে কলকাতা বইমেলা। যদিও ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ অংশ নিতে শুরু করে, আর সে বছর থেকেই নিয়ম করে কলকাতা বইমেলায় একদিন পালন করা হয় বাংলাদেশ দিবস। এদিন আগত প্রখ্যাত সাহিত্যিকরা মেলায় উপস্থিত হয়ে বললেন, বাংলাদেশকে বাদ দিয়ে আরেক প্রতিবেশী দেশের বাঙালি অধ্যুষিত কলকাতা বইমেলার পূর্ণতা সম্ভব নয়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো ২১% ক্যাশব্যাক। বাংলাদেশ তো বই পাগল দেশ। আমি যখন যাই সেখানে বুঝতে পারি যে এখানে আমার যা পাঠক ওখানে তার ১০ গুণ, এবং সেখানে সবাই পাঠক। এটা আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এটা নয়, ওখানে সবাই পাঠক, একেবারে রাস্তার ছেলেটাও বই পড়ে। কলকাতার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, যে হৃদয়ের সম্পর্কটা কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে, সেটার বড় বহিঃপ্রকাশ হচ্ছে কলকাতা বইমেলায় আমাদের অংশগ্রহণ। কলকাতায় ঘরে ঘরে বাংলাদেশ রয়েছে, মনে পড়ে যায় পূর্বপুরুষের কথা, মনে পড়ে যায় পদ্মা পাড়ের কথা, মনে পড়ে যায় তিস্তার কথা। অনেক সময় হু করে ওঠে, বেদনা ভেসে ওঠে এবং অনেক দুঃখের স্মৃতি ভেসে ওঠে, কিন্তু ওটা নিয়েই তারা সুখ খোঁজার চেষ্টা করে। কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম একটি বাংলাদেশ দিবস যেটি আমরা করে আসছি প্রতি বছর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং এই বাংলাদেশ দিবসের মাধ্যমে আমরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশ ছাড়াও এবার মেলায় ২০টি দেশ অংশ নিয়েছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।